हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल द वे टू सक्सेस। बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल द वे टू सक्सेस। तो फ्रेंड्स, तुम्हारा जरा चैने नतून दर्शक तक रखी, हमें एक प्रकल्प सरकारी प्रकल्प सीरीज आरम्भ कर आज से 26तम वीडियो। तो आज हमें जो प्रकल्प नहीं आलोचना करब से देखे नाओ। हमें आज शिशु साथी प्रकल्प नहीं विस्तारित आलोचना करब। तो वीडियो तुम्हारा पुरोपुरी देखो, जरा इच्छुक आगे वीडियोगुली देखते तो तारा अवश्य चैनल गए से वीडियोगुली देखते पारो। चैनल भलो लगले अवश्य सबसक्राइब करो। तो चलो आजकल प्रकल्प विस्तारित तो आलोचना करें वीडियोते। तो फ्रेंड्स, तुम्हारा देखते ही पाच प्रकल्पर नाम शिशु साथी। तो वीडियो खूब ही बड़ो है ना, तुम्हारा एक धैर्य धरे देखो, 3 থেকে 4 মিনিটের वीडियो। तो ये दफ्तर कोथाय देखे नाओ, स्वास्थ्य और परिवार कल्याण दफ्तर। ये प्रकल्प अर्थात शिशु साथी प्रकल्प की उद्देश्य से देखे नाओ। राज्य मुख्यमंत्री ममता बंदोपाध्याय बार बार ही राज्य शिशु स्वास्थ्य परिसेवा निये चिंताशील। एर ही फलश्रुति कमे शिशु मृत्यु हार। राज्य प्रति शिशु सुस्थ और स्वास्थ्यकर जीवन जापनर जो एकाधिक उद्योग नियेछेन। यही उद्योग ही नतून संयोजन की शिशु साथी प्रकल्प। ये प्रकल्प नामों किन्तु तिनी नीचे दिए अर्थात मुख्यमंत्री ममता बंदोपाध्याय शिशु साथी प्रकल्प नाम नीचे दिए। 2013 সালের আগস্ট মাসে পথ চলতে শুরু করে মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প। অর্থাৎ শিশু সাথী প্রকল্পটি 2013 সালের আগস্ট মাস থেকে কিন্তু চালু করা হয়। জন্মের পর কি শিশুর হার্টের সমস্যা ধরা পড়েছে? হার্টে ফুটো, কোনো ভালভ ঠিকমতো তৈরি না হওয়া, হার্টের রক্ত চলাচলের সমস্যা ইত্যাদি যে কোনো রোগের রোগ অর্থাৎ চিকিৎসার কি কনজেনিটাল কার্ডিয়ার ডিফেক্ট জাতীয় কিছু বলছেন? একদমই না চিন্তা করে চলে আসা যাবে কলকাতা 2টি সরকারি এবং 6টি বেসরকারি হাসপাতালে যে কোনো একটিতে। তবে সেটি অবশ্যই জেলা বা ব্লক স্তরে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে, সরাসরি নয়। সরি, 18 বছর বয়স পর্যন্ত ওই শিশুর হার্টের চিকিৎসার সমস্ত দায়িত্ব রাজ্য সরকারের। শুধু তাই নয়, শিশুসহ বাড়ির একজনের থাকা সমস্ত ধরনের জটিল অস্ত্রোপচারের মাধ্যমে দায়িত্বই কিন্তু রাজ্য সরকারের। হার্টের বিভিন্ন জটিল সমস্যার চিকিৎসা বিনামূল্যে করিয়ে বাবা মা শিশুকে বাড়ি নিয়ে যেতে পারছেন। সরকারি হাসপাতাল SSKM এবং কলকাতা মেডিকেল কলেজ ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই পরিষেবা পাওয়া যায়। এবার দেখে নাও কারা এই সুযোগ পাবেন। এক কথায়, 18 বছর বয়স পর্যন্ত রাজ্যের যে কোনো শিশু, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শিশু পরিবারের আয়ের কথা মাথায় রাখতে নিষেধ করেছেন। অর্থাৎ পরিবারের যত কম বা যতই বেশি আয় থাকুক, APL বা BPL তা হিসেব করা ধরা যাবে না, শিশুটি রাজ্যের, এটাই শেষ কথা। তো তোমরা বুঝতে পারছো কতটা সুযোগ, অর্থাৎ শিশুদের জন্য একটা বিস্তারিত সুযোগ করে দিয়েছে কিন্তু রাজ্য সরকার। সে তোমাদের আয় যাই হোক, APL BPL যাই হোক, তোমরা সকলে কিন্তু এই প্রকল্পে আওতায় আসতে পারবে। অর্থাৎ যাদের শিশুর এরকম হার্টে কোনো প্রবলেম আছে তারা কিন্তু খুব সত্বরে কিন্তু যোগাযোগ করতে পারে। এবার যোগাযোগ কোথায়? কলকাতার SSKM PG হসপিটাল এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অর্থাৎ CMOH এবং ব্লক স্তরে BMOH এর কার্যালয়ে যোগাযোগ করতে হবে। অর্থাৎ তোমাদের শিশুর যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা ব্লকের BMOH-কে যদি আবেদন করো তাহলে সেখান থেকে তোমরা কিন্তু এই SSKM বা যে PG বলে এবং কলকাতা মেডিকেল হসপিটালে কিন্তু এর চিকিৎসা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তো বুঝতে পারছো এই শিশু সাথী প্রকল্পটি কিন্তু একজনের নয়, সবার জন্য। এর দপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এই প্রকল্প কিন্তু সবাই পাবে, সে বড়লোকই হোক আর গরিবে হোক, সে APL কার্ড থাকুক বা BPL। অর্থাৎ তোমরা বুঝতে পারছো শিশুদের জন্যই কেবল করা এই প্রকল্পটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করে অন্যকে জানাতে পারবে। তো আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।